সাফ বাংলাদেশের অবিশ্বরণীয় জয়ে ময়মনসিংহ রাঙামাটিতে নারী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়েছে। পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাইচি, আনুচিং, রূপনা, ঋতুপর্ণা ও মনিকাকে উষ্ণ সংবর্ধনা দিল তাদের স্কুল ঘাগড়া উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার রাঙামাটির ঘাগড়া বাজারে খেলোয়াড়রা পৌঁছালে স্কুলের ছেলে মেয়ে, শিক্ষক ও এলাকাবাসী উল্লাসে ফেটে পড়ে। এদিকে ট্রফি জয়ী দলের সদস্য কলসিন্দুরের আট ফুটবলারকে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফুটবল ফেডারেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। কলসিন্দুরের বেড়ে ওঠা সাফ জয়ী দলের খেলোয়াড়রা হলেন সানজিদা, মারিয়া, শিউলি, মার্জিয়া, শামসুন্নাহার সিনিয়র, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র। দর্শক, ময়মনসিংহে সাফ জয়ী নারী ফুটবলারদের সম্বর্ধনা দিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, বিপ্লব, সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ময়মনসিংহের আট ফুটবলারকে কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন এবং ময়মনসিংহ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিন্তু চুরখাই বাজার থেকে তারা নারী ফুটবলারদের কিন্তু জুলা ছাদে ট্রাকে করে কিন্তু তাদের বরণ করে নিয়ে আসা হয়েছে। এবং বরণের সময় কিন্তু রাস্তার পাশে কিন্তু প্রচুর এবং তারা তাদেরকে আনন্দে বরণ করে নিয়েছেন। এখন কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে বরণ চলছে। ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের এখানে বৈশাখী মঞ্চে এখানে কিন্তু ময়মনসিংহের সন্তান ময়মনসিংহের গণমুখ্যমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধানমন্ত্রী হিসাবে তাদের বরণ করবেন। এই ঘটনা কিন্তু ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা দুবাউরা উপজেলার কলসিদুর গ্রামেরই কিন্তু এই আটজন মেয়ে। এই আটজন মেয়ে কিন্তু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছে এবং এর মধ্যে ছয়জন কিন্তু খেলেছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব বসাক।